37 বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে শুরু করেছেন কৃষিকাজ। সাফল্য এসেছে এর ভিতর। বলছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাইলাখালি গ্রামের আবু বকর সিদ্দিকের কথা। শুরু করেছেন পেঁপে গাছ দিয়ে। ইন্ডিয়ান জাতের পেঁপে চাষ করে এরই মধ্যে ব্যাপক সফলতা এবং সুনাম কুড়িয়েছেন তিনি। তার ভিতরে করেছেন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা জাতের মিষ্টি কুমড়া চাষ। দেড় একর সম্পত্তিতে এই উপজেলায় সে একটি মডেল কৃষি খামার গড়ে তুলেছেন। আজকে আপনাদেরকে জানাবো সেই কৃষি খামারের কথা। যে মানুষটির কথা বলেছিলাম আসলে এখন সেই আবু বকর সিদ্দিক সুমন ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো তার এই কৃষি খামারের রহস্য এবং কিভাবে কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সুমন ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না? কেমন আছেন সুমন ভাই, আমাদেরকে একটু বলবেন আসলে যে কবে আপনার এই খামার করলেন, কোথায় করলেন, কিভাবে কি করলেন, একটু ডিটেইলস আমাদেরকে বলবেন। আসলে আমার ম্যাক্সিমাম টাইমটাই, আমার লাইফের টাইমটাই গেছে বিদেশে। তো ছোটবেলা থেকে আমি তো একজন কৃষকের ছেলে, ছোটবেলা থেকে একটা মন ছিল যে আমি কৃষিকাজ করবো। তা যখন আমি বিদেশে জীবন জীবিকার তাগিদে বিদেশে আমি চলে গেছি, তারপর থেকে আমার ছোটো ছোটো মনের ভিতরে একটা আমার ছোট্ট একটা আশা দানা বাজছে যে আমি যদি দেশ হয়ে কিছু বিদেশ কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি বা কিছু জমি জমা কিনবো, কিনে আমি একটা ছোট্ট খামার করব। এটা বিশেষ করে আপনার চ্যানেলাইজার শাইখ সিয়াদ সাহেবের ইতি কিনে উদ্বুদ্ধ হয়েছি। তারপরে কিন্তু আমি পরবর্তীতে এই আশাটা সবসময় পোষণ করে রাখতাম। এরপর আমার একটা বিদেশে একটা কোম্পানি, কোরিয়ান কোম্পানি হোন্ডা কোম্পানিতে চাকরি হয়ে গেল। ওখান থেকে বিদেশ বিভিন্ন দেশে আমাকে ট্রান্সফার করছে, প্রায় 22টা দেশে ট্রান্সফার করছে। বিভিন্ন দেশে গেছি, যেখানেই আমি গিয়েছি, যে দেশেই আমি কাজ করছি, কিন্তু আমার মন সবসময় পড়ে থাকতো কৃষির দিকে। দেখা গেছে আমার ওখানে একটা খামার সুন্দর চলতেছে, আমি ওই খামারটাকে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে খামারটা কিভাবে করছো, কি হচ্ছে, ওর দিকে একটা মন ছিল। অনেকে আমাকে নিয়ে উপহাস করতো যে বিদেশে আসছো তুমি সবসময় খামারে চিন্তা করো বা কৃষির দিক চিন্তা করলে কেন করো। আমি বলছিলাম এটা আমার অন্তরের একটা টান, এটা আমি করব। তারপর যখন আমি প্রায় 37 বছর বিদেশে ছিলাম, তারপর দেশে আসলাম। দেশে আসার পরে আমি চিন্তা করলাম আমি কি করতে পারি, এবং এক পর্যায়ে আমি যে টাকাটা কামাই করি সব জমি জমাই কেনা হয়েছে আমার। তারপর আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়লো, শেষে চিন্তা করলাম যে আমি কি করতে পারি। ঠিক এই মুহূর্তেই আমি প্ল্যান করলাম যে তাহলে আমার জীবনের সারাটা জীবনের যে সাধনা আমি এই কৃষিকাজে হাত দেব। আমরা আমি আমার এক বন্ধুর সহায়তায় আমি তার কাছে কিছু পরামর্শ নিলাম, কৃষি অধিদপ্তরে গেলাম, কৃষক কৃষি কর্মকর্তাদের সাথে আমি পরামর্শ করলাম, এবং ওই যে বাংলাদেশ ঢাকাতে কৃষি ফার্মেটে কৃষি খামারে গেলাম, বরিশালে আপনার মাগুরা রোড যে বগুড়া রোড যে খামার বাড়ি সেখানে গেলাম। সেখানেও মনে করেন আপনার তাদের কাছ থেকে সবাই উৎসাহ অনুপ্রেরণা পাইছি। পাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম তাহলে হ্যাঁ স্টার্ট করি, এই স্টার্ট করলাম। স্টার্ট করার পরে প্রথম যে কোনো একটা নতুন একটা কাজে তো আপনার এই হয়ই, একটু মনে করেন আপনার যে একটু সমস্যা হতেই পারে। তারপর আমাদের প্রথম বছর মোটামুটি আমার একটু গেছে। এর পরবর্তীতে দেখা গেছে যে আপনার তার পরের বছর আমি পরিকল্পিতভাবে আমি সব বাহিরের জাত, বাংলাদেশি কোনো জাত আমি রোপণ করি নাই। লাউ লাগাইছি শ্রীলঙ্কার, আপনার ভুটানের শ্রীলঙ্কার, তারপর আমরা মিষ্টি কুমড়া ফ্যামিলি সাইজ ছোটোগুলা ওগুলো আমি করছি তাও শ্রীলঙ্কার। তারপর আমি পেঁপে চার বিচিটা এটা আমি ইন্ডিয়ার কাশ্মীরি জাত, শাহি এবং কাশ্মীর ইন্ডিয়া ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে। 1 কেজি আড়ির দাম পড়ছে, বিচির দাম পড়ছে 3,80,000 টাকা। তারপরে কিন্তু আমি সেইটাই করে আমি এই স্টার্ট করলাম। করার পর ইনশাল্লাহ আমি কতটুকু জায়গা এখানে আমার এখানে 1.5 একর হবে বোধ হয়, কিন্তু আমার মাপা নাই, এখানে ওই সম্পত্তিগুলো সবই আমার, কিন্তু আমি ওখান থেকে কেটে করছি, মনে হয় 1.5 একর হতে পারে। জানি জমি সবই আমার, কিন্তু ওখানেও আমার যে জমি আছে তাতে এখন 4-5 একর জমি আছে, কিন্তু আমি সবটা করি না, 1.5 একর সম্পত্তি নিয়ে আমি কাজটা করছি এবং আমি খুব সাকসেসফুল হয়েছি। খুবই এখানে প্রথম করছিলাম আমি আপনার পেঁপে এবং সাইটে সাইটে যে বললাম না যে আমার খামারে কিন্তু আমরা টাকাই দেখেন, 1 ইঞ্চি জায়গা খালি নাই, পরিপূর্ণভাবে আমার যেটুকু জায়গা সবটাই কিন্তু আমি ই করছি। তা মধু কষলাম, আমরা যে দুন্দল বলি আমরা গ্রামের ভাষায়, দুন্দল এবং মিষ্টি কুমার, দুন্দল মিষ্টি কুমার অ্যান্ড পেঁপে, পেঁপেটাই আমার ফার্স্ট প্রিয়রিটি ছিল পেঁপে। ওইটার সাথে আমি সহকৃষি দিলাম। দেওয়ার পরে দেখা গেলাম যে ওই যে লতা কৃষিতে যে টাকাটা আসে তাতে আমার আপনার লেবারের পয়সা প্লাস আমার শ্রমের বা ঔষধ টৌষধ যেগুলো লাগে ওগুলো হয়ে যায়, আর আপনার ওই পেঁপেটা আমার পেঁপের যে ইনকামটা ওইটা আমার থেকে যায়। এই তাতে দেখলাম
মোটামুটি এটা একটা ভালো একটা উদ্যোগ এবং আমি আসলে এবং আপনার বাগানের বড়ই হচ্ছে আসলে পেপে আমারটা ফার্স্ট প্রিয়রিটি হচ্ছে পেপে পেপে তারপরে এই আনুষঙ্গিক তারপর আনুষঙ্গিক আমাজ দাইয়া তারপরে যদি বলতে হয় তাহলে মিষ্টি কুমড়া এবং সেই মিষ্টি কুমড়া কিন্তু বাংলাদেশ মিষ্টি কুমড়া না এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মানে ফ্যামিলি সাইজ আপনি দেখতে পারেন এই 1 কেজি বা 1.5 কেজি উপরে হয় না কিন্তু এই কুমড়াটা খুব মানে সুস্বাদু কুমড়ার চেহারাটা আসলে সুন্দর একবার কালো হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ মানে ব্ল্যাক ডায়মন্ডের মতোই এই কালো মানে কি তা এইটা আমি ই করছি এটা আমি নিজেই ই করছি শ্রীলঙ্কার জাত এটা এবং সেটা মোটামুটি ভালো ফলন পাইছি এরপর লাউ লাউটা কিন্তু ভুটানের ভুটানের আর শ্রীলঙ্কার দুইটার লাউ মিশ্রিত করছি তা তো আল্লাহর রহমতে গিয়ে গেছে বাংলাদেশে একটা জায়গা থেকে যদি মনে করেন আমরা যাইয়া 20টা লাউ কাটতে পারে আমার এখান থেকে কাটতে পারবে 80টা মানে 8 গুণ এটা ফল বেশি হয় এবং দেখার মতো আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার বাংলাদেশে আমরা তো কৃষি অফিসারের কাছে বা কৃষি অফিস আমরা যাই না অনেকে আমরা কৃষক ওই বাবা মায় করে আসছে আমরাও সেইভাবে করি এটা ঠিক না দিন দিন চেঞ্জ হয় মানুষের প্রযুক্তির কারণে চেঞ্জ হয় উচিত কারো সহায়তা নেওয়া কৃষি অফিসে যাই যদি আমরা বলি যে স্যার আমার একটু পদ্ধতিটা দেখাই দেন ওরা কিন্তু বসে আছে দেওয়ার জন্য কিন্তু আমরা অনেকে যাই না এটা আমাদের ব্যর্থতা এই জন্য কৃষকরা অনেক কৃষক আমার সাথে তো বড় জমি নিয়ে বসে আছে দেখা যাচ্ছে তারা দিন আনে দিন খেতে খেতেও পারে না রেখে দিচ্ছি কিন্তু এটা আমার গাছ সব কাটা হয়ে গেছে এটা শুধু মানে ফালানো মানে যেটা অবশিষ্ট আমার দুইটা জাত আছে একটা সে শাহি আর একটা কাশ্মীরি শাহি এই দুইটা জাত দৌড়টা ইন্ডিয়া থেকে আসে দুইটা জাতের প্রথম ই করলেন কত প্রথম আমি 600 গাছ করছিলাম প্রথম বছর একটা গের দিয়া এটা এটা তখন হয় নাই ওই প্রথম বছর আমি 6 লক্ষ টাকা আমার সব কিছু খরচপাতি বাদ দিয়ে 6 লক্ষ টাকা লাভ হয়েছে যেটা আমার ব্যাংকে জমা হয় ওইটা আমার টাকা আর বাকিটা কিন্তু আমার না এটা আমরা ওই লেবারের পয়সাটা সেগুলো সব বাদ দিয়ে আমার 6 লক্ষ টাকা প্রথম হয়েছে 600 গাছ দিয়ে এরপরে করছি 1000 গাছ এই 1000 গাছে এবছর দুর্বৃত্তরা 137টা গাছ কেটে ফেলছে তারপর আমার ছিল কত আপনার যাইয়া আমার ছিল আপনার 800-860টা গাছ ছিল তা দিয়ে আমি 15 লক্ষ টাকা শুধু পেঁপে বিক্রি করছি 15 লক্ষ টাকার তার ভিতরে কাঁচা পেঁপে বিক্রি করছি আপনার 1950 মন আর আমি পাকা পেঁপে বিক্রি করছি 800 মনের উপর এবছর 15 লক্ষ টাকা বিক্রি হ্যাঁ এবছর 15 লক্ষ টাকা গত বছরের আগের বছর গত বছর করছি আপনার 6 লক্ষ টাকা লাভ আর এবছর 15 লক্ষটা আমার নেট লাভ হয়েছে আসলে এই যে দেখলাম যে চারাও করছেন হ্যাঁ চারাটা আমার যাইয়া এই জাতের চারা নেওয়ার জন্য বাংলাদেশে অনেক লোকে উন্মুক্ত হয়ে বসে আছে যেমন আমি গত বছর যেখানে যেখানে চারা দিছি তারা এবছর বড় বড় প্রজেক্ট মানে তারা করতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে এটা আমার এই চারাটা আমি ছড়াই দিতে পারতেছি আর এই বিচিটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে আর এই বিচিটা যদি একটা গাছ আপনি লাগান যেমন আপনাকে এই গাছটা আপনাকে দেখাই এই গাছটা আমার কমপক্ষে 10 মন পেঁপে আমি বিক্রি করছি আপনি কল্পনাই করতে পারবেন না যে 10 মন একটা পেঁপে গাছে হয় একটা গাছ থেকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু যদি আপনি দেখেন তাহলে বিশ্বাস করবেন একটা গাছ থেকে 10 মন কমপক্ষে এখনো 8 মাসে 8 মাসে 10 মন এবং এইটা এখনো 10 কেজি পেঁপে আছে এই গাছটা কমপক্ষে 10 মন বিক্রি হয়েছে একটা গোড়া থেকে মাটি থেকে আমি হতে যখন আপনি দেখবেন পেঁপে রাখতে পারতেছেন না তখন গাছটার আমি এই দেখেন গাছটার আমি কেটে দেই এটা তার সল ঢুকাই দেই দিলে গাছটার জোর কমে যায় তাতে পেঁপেটা পরবর্তীতে যেন অত একটু কমে যায় এটা কিছু টেকনিক আছে সেগুলো আমি ইউজ করি এটা সম্পূর্ণ বাইরে থেকে শিখে আসছি আমি আসলে খামার করলেই হবে না আসলে ভালো না না খামার করলেই হবে না প্রথম আমরা জাত নির্ণয় করতে হবে কোন জাতের কোন ফসলটা আমি হবো আপনার একটা কলা গাছ যদি আপনার যে কাঁচকলা লাগান সেখান থেকে সাগর কলা আশা করতে পারবেন না আর আপনি যদি একটা পেঁপে যদি তাইওয়ানের পেঁপে গাছ যদি লাগান তাহলে আপনার যাইয়া আমাদের এই বরিশালের জন্য তাইওয়ানের যে রেড লেডি গ্রিন লেডি আমা আমি পারিনি মানে আমি হতে পারি না এটা ভাইরাস জনিত কাজ আমি করতে পারি না কিন্তু এই জাতটা এমনই একটা জাত এই জাতটা কোনো ভাইরাস আসে না শুনবে আসলে আমাদেরকে বলবেন যে যারা কৃষি খামারটা করতে চায় হ্যাঁ আপনার মতো এরকম একটা কৃষি খামার করতে চায় তাদের জন্য কি বলবেন আসলে তারা কিভাবে কি করবে তাদের জন্য শুধু তাদের এক নাম্বার পুঁজি হয়েছে তাদের মনোবল তাদের প্রথম ভাবতে হবে যে আমি এইটা দিয়া এই পজিশনে যাব এটা তাদের প্রথম পুঁজি তারপর সেকেন্ড পুঁজি মানে সেকেন্ড পুঁজি হয়েছে তাদের টাকা পয়সার ব্যাপারটা তারপরে টাকা পয়সার সময় একটু অভাব থাকতেই পারে এবার একটু কষ্ট করে করতেই হবে আমরা যখন বিদেশ যাই তখন কিন্তু সব টাকা থাকে না ধার উদ্ধার করে ঘরে কিন্তু আমাকে পেলেনি উঠি তারপর কিন্তু টাকা পয়সা হয়ে যায় ঠিক এটাও ঠিক এরকম একটু কষ্ট করতে হবে এই চিন্তা ভাবনা করে নামতে হবে তবে
মনোবল এবং সততা এবং ন্যাশনাল দিক কাজ করার মনোবল থাকে তার তার পিছন তাকাইতে হবে না আমি যতটুকু বুঝি কারণ আমি আমার ওয়াইফের গয়না চুরি করে বন্দুক দিয়ে তারপর কিন্তু আমি নামছি কিন্তু আমি তাকে বুঝতে দিই না যে আমি কিন্তু ফেলুর শব্দ আমার জীবনে লেখা নাই আমি কিন্তু চিন্তাও করি শুরু করছেন কিভাবে শুরু খামারটা শুরু করছি যখন আমার কোনো দিককুল পাইতেছি না একদিকে ওয়াইফ অসুস্থ একদিকে আমার বিদেশ গেলে আমার ওয়াইফ মরে যাবে আমি তা দেখবো না ওদিকে আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে সব চিকিৎসার চিকিৎসা আমি কোথায় যাব তখন আমি আমার শুক্র আমার বিদেশ আমার একটা ফ্রেন্ড আছে লয়ার ওর কাছে মানে কল করি যে দোস্ত আমি কি করবো তখন ও বলছে দেখ তোরা তো বাংলাদেশি মানুষ তোকে ভিতরে তোর দেশে সবজিটা খুব পছন্দ করে সবাই করে এবং তোদের দেশে আমি দেখছি ইউটিউবে দেখি অনেক খামারিরা যেমন বিদেশিরা কিন্তু অনেকটা চ্যানেল দেখে উদ্বুদ্ধ মানে অনেক কিছু তার দেখলাম অনেক কিছু করতে পারে তা তুই দোস্ত কর যদি তোর টাকা পয়সা লাগে আমি এখান দা বন্ধুর অনুপ্রেরণা সে কিন্তু বিদেশি সে একজন লয়ার সে আমাকে প্রথমে উদ্বুদ্ধ দেয় তারপর আমি প্রথমে স্টার্ট করলাম এই ওই যে কইলাম যে আমি কিছু না কথা বলছি আপনাকে খাবারে খাবার সে বলছে তুমি আরেকটা করো এটাই তার শেষ উক্তি ছিল তার কয়েকদিন পর সে মরে গেছে সে বলছে যে আমি তোমাকে দোয়া করে তুমি উপরে উঠে যাবা আর সে আমার প্রেরণা সে চলে গেছে এখন তো সফল শুধু সফল না আমি ওবার সফল আমি এত খুশি কারণ আমার কাছে যখন দূর দূরান্ত থেকে লোক আসে আইসে যখন বলে অনেকে কিন্তু স্যার ডাকে আমি বলছি নো আমাকে স্যার শব্দ ইউজ করবেন না আমাকে হয়তো ভাই বা আঙ্কেল বলে আমি খুশি হবো কারণ আমি একজন ফার্মার হ্যাঁ এবং আমি তাদেরকে যখন টিচ দেই এবং তাদেরকে এইটা করি বা দুটো পেঁপে দিয়ে দেই দুটো পেঁপে খাওয়াই আগে তো আমার এক মন পেঁপে ডেলি কাটতাম লিল্লা বোর্ডিং আর আপনাদের পথচারী আর মানুষের জন্য এখন হয়তো পেঁপে কমে গেছে এখন যা পারি এটা ই করি আমি আমার গোডাউনই আছে দেখবেন পেপার আসলে মানুষে এখন কি বলবেন যে তারা আসুক আমি আমি এটুকুই বলি আপনারা আসেন যদি কেউ হতাশা মানে হতাশা কাজ থাকেন আমার কাছে আসেন আমি প্রমিস করতেছি আল্লাহর রহমতে যদি আল্লাহ তাআলা সহায় করে আল্লাহর উপর নির্ভর করে বলতেছি আমি যে টিস্টটা দেব আপনার যদি বেশি না 10% জমিও থাকে আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ 10% জমিতে প্রতি বছর কমপক্ষে 1,00,000 টাকা কামাই করার মতো আমি ইনশাল্লাহ করে দিতে পারবো যদি আমার জাতটা বা এই ধরনের ভালো জাত সে নেয় আর যদি সে মনে করে যে আমি দেশীয় জাত দিয়ে বা একটা জাত লাগাইলে লাগাইলাম হইলো হলো না হলো না হইলো তাহলে সে দাঁড়াতে পারবে না আগেই বলছি তার মনোবল থাকতে হবে তার আপনার এই ফসল এই যে পেঁপে নেওয়ার জন্য মানুষের নেওয়ার জন্য আমার আপনার যে ইয়া পাইকার আছে চারটা পাইকার আছে আমি কোনো খুচরা বিক্রি করি না খুচরা যারা আসে তাদেরকে এমনি দেবো কিন্তু আমি খুচরা বিক্রি করি না পাইকার আসে তারা কেটে নিয়ে যায় আর এই যে চারা আপনার কাছে যদি চারা আমার সাথে চারা নিতে হইলে আমার কমপক্ষে যদি 100 চারা নেয় তাইলে অ্যাডভান্স তেমন করা লাগবে না আশা লাগবে 100 চারার উপর যদি কেউ নিতে হয় তাহলে 1 মাস আগে আমাকে অর্ডার দিতে হবে কারণ আমার ওই চারা অর্ডার উপর নির্ভর করে ইন্ডিয়া থেকে আদি আমি সাপ্লাই করি আনি ইন্ডিয়ান আনি তারপর আমি ওইটা সরটা রোপণ করি রোপণ করার 20-25 দিন পরই আমি বুঝতে পারি যে কটা চারা হয়েছে তারপর তাকে বলে দেয় যে মুখ চারাটা নিয়ে যায় আসলে এই চারা কি সারা বছরই না এর চারাটা ই আছে যেমন ওখান থেকে আপনার ইন্ডিয়া থেকে আপনার 4 মাস চারা ছাড়ে বিসি ছাড়ে এরপর তারা দেয় না তারা ওখানে বন্ধ করে দেয় এই 4 মাসটাই আমি আনি এটা যদিও আমরা গোপনীয়তা আছে সেই হিসাবে চারাটা আনি এটা বলবো না বলছি যে এই চারাটা কিছু 12 মাসই না না চারাটা 12 মাসে বিসি করা যাবে লাগাইলে হবেও কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আপনার সেই প্রশ্নটা হলো এটা এখন যদি চারাটা লাগান তাহলে এটা ফলটা হবে যখন তখন 1 কেজি পেঁপের দাম থাকবে 30 টাকা আর এর 2 মাস পর যদি নিয়ে লাগান তাহলে 1 কেজি পেঁপের দাম থাকবে তখন 6 টাকা এইখানেই কিন্তু আমাদের এখন মনে করেন এইটা সিজন আপনি এরপর লাগাইতে পারবেন আর 2 মাস পর লাগাইতে পারবেন 2 মাস পর লাগাইতে গেলে তখনকার আমাদের পেঁপে যখন হবে আপনাকে তো লাগানো ব্যাপার না আমরা বাজারজাতকরণটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বাজারজাত করতে গেলে যদি আপনি পরিপূর্ণ পয়সা না পান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এই জন্য এটাও মাথায় রাখতে হবে এই জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে এখন এখন লাগাইলে কয় মাসে হবে এটা আপনার যাইয়া 3 মাসের সময় আপনার ওটার ফুল এসে যাবে লাগানোর পরে বাট চারা লাগানোর পরে কিন্তু বিচি লাগানোর পরে না বিচি লাগানোর তাহলে 1 মাস সময় চলে যায় চারা লাগানোর 3 মাস পরে 3 মাস পরে ফলন বলতে তারা ফুল আসবে এবং 4 মাসের সময় মোটামুটি ফল দিতে শুরু করবে থাকবে কতদিন থাকবে মনে করেন 8 মাস 5 থেকে 6 মাস থাকবেন 6 মাস থাকবে তারপর কেটে ফেলতে হবে এই জন্য যেন আপনাকে বুঝাই এই গাছটা মনে করেন এত পেপার নাই এটা তো ট্রিটমেন্ট করি নাই যদি আমরা রাখতে হয় রাখতে হলে গাছটা গোড়ায় প্রতি 15 দিন পর পর আমি খাবার দিতে হয়
এটা হাইব্রিড, হানাও হাইব্রিড খায়। তখন আমরা খাবার দিয়ে ওই গাছটাকে বাঁশ দিয়ে এমনভাবে বাঁধনে রাখতে হবে সে গাছে যেন ফল হলে যা সেটা পড়ে না যেতে পারে। কারণ আপনার 5 ফুট 6 ফুট 7 ফুটের উপর যদি পেঁপে বেশি হয়, 3 মণ 4 মণ পেঁপে যদি একসাথে থাকে ওই গাছটা রাখতে পারবেন না। আর এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনকে ইউজ করার কারণে এই পেঁপে গাছে বিরাট আশ আছে, ওইটা শক্ত থাকে, একবারে গাছের মতো মানে ফার্নিচার গাছের মতো শক্ত হয়ে যাবে। আর যদি আপনি সেটা ইউজ না করেন তাহলে গাছটা নরম থাকবে, যখনই 5-6 মণ পেঁপে থাকবে সে গাছটা রাখতে পারবেন না। এটাও একটা সুন্দর একটা সিস্টেম আছে। আসলে সবার এই পরামর্শগুলো মানিয়ে খামার করা উচিত। এই পরামর্শগুলো আমার কাছে অবশ্যই একজন কৃষি কর্মকর্তা হতে জানে তার কাছ থেকেও শিখতে হবে, আর আমার কাছে আসলে তো আমি বিনা পয়সায় এটা দেবই। এমনকি আমি বাড়িতে যাই করলেও করবো, এমনকি ভিডিও কলে আমি তার টিচিং দেবো। আমার কাছে রাত্র প্রতিদিন বলা আছে রাত্র 10টা থেকে 12টা, 2 ঘন্টা যারা ভিডিও কলে ভিতরে যারা আমার টিচিং নেবে 10টা থেকে 12টার ভিতরে আপনি টেলিফোন করবেন, এর আগে করলে আমি ফোন ধরবো না। আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে যে মানুষ আপনার দেখা দেখি তো এলাকার মানুষ আরো উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এলাকায় উদ্বুদ্ধ হয়েছে, হয় না যে তা না ভুল বলছি, কিন্তু আমাদের এলাকায় এরকম প্রজেক্ট করার মতো জায়গা সরকার করতে পারে না। যেমন অনেক লোকই দুঃখ করে যে এরকম একটা জায়গা করতে পারলে আমরা করতাম, কিন্তু এরকম একসাথে জায়গা, যেমন আমার এখানে কোনো 5-6 একর জমি আছে, এরকম জমি তো সবাই নাই। যার তাগিদে এরা টিচিং নিয়ে দেখা গেছে যে ঘরের আঙিনায়, তারপরে বাড়ির আঙিনায় ছাদে বা হাতে হচ্ছে ছোট্ট জায়গা আছে 10টা 20টা করে চারা করে দিয়েছে। আমি এইভাবে দিয়েছি, বিশেষ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমি ফ্রি চারা দিচ্ছি, কেন দিচ্ছি, তারা 2টা চারা লাগাইলে তারা উদ্বুদ্ধ হোক, তারা দেখুক যে একটা গাছে এত পেঁপে হতে পারে, তখন সে সব বাদ দিয়ে আমার এটা করবে। এটা হলো আমার একটা স্ট্র্যাটেজি, মানে একটা একটা পলিটিক্স সোজা কথা, এবং একদিকে পলিটিক্স একদিকে সমাজকে কিছু দেওয়া, সমাজের ভিতরে কিছু ঢুকাই দেওয়া চিন্তা করি। তবে আমি এটুকুই বুঝি পেঁপে এমন একটা ফসল পাকলেও খেতে পারবেন কাঁচাও খেতে পারবেন, এটা কিন্তু খেতেই হবে। আর আমি আমি এটুকু বুঝি আমার 3 জন লোক পারমিট কাজ করে, ওরা যখন আমার কাছে ঘেরে আসে তার আগে আমার এক লোকের বদলার কাজ হয়ে যায়, এবং আমি অনেক কাজ করি এর মাঝখানে আনন্দ খুঁজে পাই। যখন আমি অনুভব করি যে একটা লোক দূর থেকে আসছে আমার এখানে একটা ই নেওয়ার জন্য, আমার গর্বে বুকটা ভরে যায়, সোজা কথা আমি হ্যাপি ফর দ্যাট, খুবই হ্যাপি। জায়গা নির্ধারণ, সঠিক পরামর্শ এবং আগ্রহ, এই তিনটা নিয়ে কৃষিকাজে যে সফল হওয়া যায় সেটাই প্রমাণ আবু বকর সিদ্দিক। আসলে এই যে আবু বকর সিদ্দিকের উদ্যোগটা কেমন ভাবে নিচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা আমরা সবসময় বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেন যে চাকরি পিছনে না দৌড়িয়ে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা মানে কিন্তু খালি শিল্প কারখানায় যাবে তা, কৃষিতেও কিন্তু উদ্যোক্তা হওয়া যায়। আপনার কিন্তু ভুড়ি ভুড়ি নজির বাংলাদেশে আছে, অনেক শিক্ষিত বেকার তারা কিন্তু চাকরি করছে না, বরং আরও অনেকে চাকরি দিচ্ছে। এটা খুব বেশি জমি লাগবে, জমিদার হতে হবে তা, 2-4 বিঘা জমি থাকে তার মধ্যেই পরিকল্পনা মাফিক যদি ফল ফসল উৎপাদন করা যায় সেখান থেকে কিন্তু একজন বেকার যুবক অনায়াসে উদ্যোক্তা হতে পারে, বিভিন্ন দেশি বিদেশি ফলমূল চাষ করে। শুধুমাত্র বুদ্ধিভিত্তিক যে চর্চাটা সেটা করতে হবে, প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। আবু বকর সিদ্দিকের প্ল্যানটাকে কেমন ভাবে নিচ্ছেন? খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। এই দেশে এইরকম আবু বকর সিদ্দিক সাহেবের মতো যদি কৃষকরা সবাই মোটামুটি যারা অবস্থা সম্পন্ন বা জমি জাতি আছে তারা যদি চেষ্টা করেন তাহলে আবু বকর সিদ্দিক অনেকেই হতে পারে। এবং আমরা এটা কিন্তু অনেকের মোটিভেশন দিচ্ছি যে এটা তারা যাতে নিজেদের জমি সর্বোত্তম ব্যবহার করতে পারে উচ্চ মূল্য ফসলের দ্বারা। এভাবে আপনারা সঠিক পরিকল্পনা এবং পরামর্শ নিয়ে কৃষিকাজ করতে পারেন। আরও ভালো ভালো পরামর্শ এবং ভালো ভালো কৃষি খামার দেখাবো, আপনাদের সাথেই থাকবেন, নিউজ বরিশালের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।